হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্তমান সময়ে খুব ভাইরাল ডালগোনা কফি, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখা যাক আমি কীভাবে তৈরি করি। তো এখানে নেসক্যাফে এই কফিটা আমি নিয়েছি। আমি 3 গ্লাস কফি করব, তাই জন্যে 3 চা চামচ কফি নিয়ে নিচ্ছি, আর চিনিও নিব 3 চা চামচ। এই ক্ষেত্রে খুব গরম পানি ব্যবহার করতে হবে, তাই আমি ফুটন্ত গরম পানি 4 চামচ নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এরকম হ্যান্ড টুইক্স চার বাসায় আছে, তাই হ্যান্ড টুইক্স ব্যবহার করতে পারেন, আর চার বাসায় হ্যান্ড বিটার আছে, হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে হ্যান্ড বিটার ব্যবহার করলে সময়টা কম লাগবে। আমি 4 থেকে 5 মিনিট বিট করে নেব। 4 থেকে 5 মিনিট বিট করার পর আমার এরকম একটি ফ্লাফি কফি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ফ্লাফি। আপনারা হট কফিও খেতে পারেন, কোল্ড কফিও খেতে পারেন। তো আমি এখানে কোল্ড কফি খাচ্ছি। আমি কিছুক্ষণ আগে কয়েকটা আইসের টুকরা দিয়ে রেখেছিলাম, তো এখন কফিগুলো দিয়ে দিচ্ছি। কফিটা খেতে আসলে কিন্তু অনেক মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই কফিটা কিন্তু দুধের কফি, মিশবে না। যখন মিশাবো স্পুন দিয়ে তখনই মিশবে, তাছাড়া কিন্তু মিশে না। কফিটা দুধের উপর এরম ভাসবে, আর আমি ডেকোরেশনের জন্য একটু কফি দিয়ে নিলাম। দেখুন দুধ আর হচ্ছে কফির একটা কত সুন্দর লেয়ার সৃষ্টি হয়েছে, দুইটি লেয়ার হয়ে গেছে, দুধের সাথে কফি মিশতেছে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর যে জিনিস দেখতেও সুন্দর সেটা খেতেও সুন্দর। আমি আরো কয়েকটা আইসের টুকরো দিয়ে নিচ্ছি। এখন শুধু চামচ দিয়ে ঘুটে খেয়ে নিলেই হয়ে গেল। অনেক মজার এই কফিটি, আপনারা ট্রাই করবেন অবশ্যই। আমি হচ্ছে সন্ধ্যার সময় নাস্তা সাথে কফিটি খেয়েছি। আমি এখানে কিছু সিঙ্গারা নিয়েছি, লুচি নিয়েছি, এবং পায়েস, এগুলোর সাথে কফিটা খেয়ে নেব। তবে গরমের দিনে কোল্ড কফিটাই ভালো লাগে। তো আমার কফি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আমার সাথে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।